ওয়েলকাম টু এভরিবডি টু মাই চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে প্যারাগলা তো পদ্ধতিটা হয়েছে ট্র্যানজেন্ট মেথড তো প্রথমে আমরা কী করছি এবি একটি রেখে আনলাম একই সঙ্গে সিডি একটি রেখে টানলাম দুটো দৈর্ঘ্য যথাক্রমে একশো কুড়ি মিলিমিটার এবং ষাট মিলিমিটার এরপরে আমরা খাতার মাঝখানে একটা হরেজেন্টাল লাইন টানলাম এই হরেজেন্টাল লাইনে যে কোনো একটা জায়গায় আমরা একটা বিন্দু সেট করলাম তো দুদিকে ষাট মিলিমিটার ষাট মিলিমিটার করে টানার পরে উপরের দিকে যে মিডিল মধ্যবিন্দুটা করেছি সেই মধ্যবিন্দু বরাবর উপরের দিকে ষাট মিলিমিটার আমরা তুলে দেব তো এরপরে আমরা এটার নাম দিচ্ছি বি সি এবং ডি এবং সিডি যে রেখাটা এই রেখাটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করে দেবো কতটা এক্সটেন্ড করব আরও ষাট মিলিমিটার এক্সটেন্ড করে দেব এরপরে ওই যে বিন্দুটা শীর্ষবিন্দু ওই শীর্ষবিন্দুর নাম দিলাম এফ ওই এ বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত রেখা দিয়ে যুক্ত করলাম একইভাবে এদিকেও যুক্ত করলাম বি বিন্দু পর্যন্ত এফ বি যুক্ত করার পরে এ বিন্দু দিয়ে যে কোনো একটি অ্যাঙ্গেল টানলাম অ্যাঙ্গেল টানার পরে যে কোনো মাপে মেসেল কম্পাসের সাহায্যে সমান আট ভাগে ভাগ করে নিচ্ছে এরপরে অ্যান্ড রয়ের সাহায্যে সমান্তরাল লাইন দুটো শীর্ষবিন্দু ই করে যুক্ত করে তার সমান্তরালে লাইন টেনে নিচ্ছি যেমনভাবে লেটারিংয়ে করা হয়েছিল সে একই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা হবে একটার পর একটা লাইন আমরা সমান্তরালে যুক্ত করে চলেছি যুক্ত করার পরে একইভাবে আমরা ডান দিকেও এই পদ্ধতিতে করতে পারবো কিন্তু আমি এখানে শর্টকাট একটা পদ্ধতি ব্যবহার করছি সেই শর্টকাটটা পদ্ধতি এই বিন্দু বরাবর বাম দিকে যে বিন্দুগুলো সেই সোজা সমান্তরালে ডান দিকে ওই বিন্দুগুলো আমরা এখন সেট করে নেব তাহলে আমাদের ডান দিকে আর ওটা নতুনভাবে করতে হবে না কারণ আমাদের সময় বাঁচবে যেহেতু পরীক্ষার হলে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু সময় কীভাবে বাঁচানো যায় সেটাই আমাদের দেখতে হবে তো এরপরে আমরা যেটা করব বিন্দুগুলোর নাম দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একইভাবে উপর থেকে 1- देश, 2- देश, 3- देश, 4- देश, 5- देश, 6- देश, 7- এরপরে কি করব 1 এবং 1- এই দুটো বিন্দুকে স্কেলার সাপে যুক্ত করব একই ভাবে 2 2- তারপরে 3 3- যথাক্রমে 4 4- देश, 5 5- देश, 6 6- এবং 7 7- এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ নেব বিন্দুগুলো পরস্পরকে কোথায় টাচ করেছে সে সরল লেখাগুলো সেই বিন্দুগুলোকে আমরা এখন চিহ্নিত করছি এবং ওই যে বিন্দুগুলো পরস্পরকে দুটো রেখা পরস্পরকে যে বিন্দুতে টাচ করেছে সেই বিন্দুগুলো আমরা একেবারে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে উপযুক্ত ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে যেটা এখানে সেট করবে তাহলে সেইটা নিয়ে আমরা এখন যুক্ত করে নিচ্ছি তো সেই ফ্রেঞ্চ কার্বের সাহায্যে আমাদের একটু সমস্যা হচ্ছিলো কারণ ঠিকঠাক মিলছিলো না এই জন্য আমরা এই ফ্রেঞ্চ কার্বটা এখন ব্যবহার করছি এটার সাহায্যে আমরা এখন প্যারাগোলার কার্বটা আঁকছি তো একইভাবে বাম দিকটা হলো একইভাবে আমরা কি করব ডান দিকটাও রেডি করব ডান দিকটা চেষ্টা করবে সব সময় ম্যাক্সিমাম বিন্দুকে যুক্ত করার যখন হবে না তখন আমাদের হয়তো পাটে পাটে যোগ করতে হতে পারে কিন্তু সবসময় চেষ্টা করবে যাতে ম্যাক্সিমাম যতগুলো বিন্দু নেওয়া যায় তাতে কার্ভগুলো আরও সুন্দর দেখতে লাগে আর যদি পাটে পাটে ব্যবহার করতে হয় দুটো বিন্দু নিয়ে মাত্র হয়তো টানলাম তাহলে কার্ভগুলো একটু খাজকাটা কাটা খাঁজ কাটা কোথাও কোথাও দেখা যেতে পারে কিন্তু সে চেষ্টা করবে যত যতগুলো বিন্দু ম্যাক্সিমাম নেওয়া যায় তাতে আমাদেরও সুবিধা হয় আর পরীক্ষক যিনি দেখবেন তারও ভালো লাগে যাতে কারণ পরীক্ষাটা খাতাটা যতটা পরিষ্কার থাকবে প্লাস যত ফ্রেশনেস থাকবে তার উপরেই নাম্বার যেহেতু নির্ভর করে ড্রয়িংয়ের তো সেখানে এটাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয় তো মোটামুটি এগুলো কমপ্লিটের পথে যেখানে কোনো সমস্যা আছে আর এই রেখাটা যেন সবসময় ডিপ হয় কারণ ওটাই আমাদের দেখাতে চাই হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং